গ্রীষ্মের তাপদাহে দগ্ধ ইট কংক্রিটের কঠিন এই নগরীতে নবপ্রাণের সঞ্চার করেছে বর্ণিল সব ফুলের সমারোহ। লাল নীল হলুদ রঙের কৃষ্ণচূড়া রাধাচূড়া জারুলের মায়াবী উপস্থিতি তপ্ত নাগরিক মনকে ক্ষণিকের জন্য হলেও ভরিয়ে দেয় কোমল স্নিগ্ধতায়। ফুলদলের এমন মোহনীয় রূপে কেবল ওলি নয়, পাখিদেরও আনন্দ নৃত্য গাছে গাছে। রাজধানীর যে অংশে এখনও প্রকৃতি বেঁচে আছে তা মন প্রাণ জুড়াচ্ছে নগরবাসী। ফুল ও প্রকৃতির সেই মোহনীয় রূপের কথা তুলে ধরছেন ফারহানা জ্যোতি, ছবি তুলেছেন ফরদুরেজা। এ যেন রাধাচূড়া আর কৃষ্ণচূড়ার যুগলবন্দি। নগরীতে এমন মনোরম দৃশ্য এখন চোখ জুড়িয়ে দিচ্ছে। কৃষ্ণচূড়া রাধাচূড়া সোনালু কিংবা জারুল গাছে নানা রঙের ছটা, সূর্যের অকৃপণ আলোয় লুকোচুরি খেলায় মেতেছে ফুলদল। রাজধানী জুড়ে এ যেন রঙের উৎসব। এই নগরীতে নাগলিঙ্গম ফুল বিরল, সেই বিরল নাগলিঙ্গমে আরও বিরল ছোট্ট লেজে পেখম মেলে দোয়েলের এমন নাচ, প্রকৃতির রূপ লহরীতে যা আরও মুগ্ধতা ছড়িয়েছে। রাজধানীতে কাঠগোলাপ গাছের উপস্থিতি স্বল্প হলেও গাছে ফুলের আধিক্য তা ভুলিয়ে দেয়। সে ফুলের রাজ্য পাখিদের আশ্রয় দিয়েছে পরম মমতায়, ফুলের শুভ্রতায় আর সৌরভে চারিদিকে ছড়িয়েছে নির্মল আনন্দ। ইট কাঠ কংক্রিটের এই শহরে প্রকৃতির গ্রীষ্মকালীন এই আয়োজন ক্ষণিকের জন্য হলেও প্রশান্তি এনে দেয় নাগরিক জীবনে। কৃষ্ণচূড়ার যে আসলে রংটাই আসলে সুন্দর, কালার ব্লেন্ডিং এত সুন্দর হয়, তো আমরা এই সময় দেখা যায় যে একটু ছবি তুলতে পেরোই, যেতে ইচ্ছে করতেছে না বাসায়, থাকতে ইচ্ছে করতেছে আরো কিছুক্ষণ। বৈশাখের খরতাপে কৃষ্ণচূড়ার বিভাময় লাল রং কোথাও রক্তিম, আবার কোথাও বা গোধূলির আভা ধারণ করেছে। সোনালু ফুলের লহর গাছের ডালে হলদে আভায় গয়না হয়ে দুরন্ত বাতাসে ছড়িয়ে দিচ্ছে সৌন্দর্য। কোথাও আবার রাধাচূড়া সোনাইল জারুল বাগানবিলাস ফুটেছে থোকায় থোকায়। ধন ধান্যে পুষ্পে ভরা এই আমাদের বসুন্ধরা। গাছগুলো যখন দেখি, গাছের ফুলগুলো দেখি, তখন আমাদের অনেক ভালো লাগে। বিভিন্ন ধরনের স্মেল যেটা মানুষের জীবনকে বা মানুষের হৃদয়কে দোলা দেয়। এই অপরূপ সৌন্দর্য, এই আগুন ঝরা রং নগরবাসীর মন ভরিয়ে দেয় প্রশান্তিতে। গ্রীষ্মের এই শুষ্কতার কালেও প্রকৃতির রূপ রস নাগরিক মনকে আর্দ্র করে। ইট কাঠ সিমেন্টের ফাঁক গলে উকি দেয়া বিচিত্র বর্ণের এইসব পুষ্পরাজি আমাদের নিয়ে যায় স্বপ্ন আর মায়ার জগতে। ফারহানা জুথি, বৈশাখী সংবাদ, ঢাকা।